আমাদের ব্লগ। আমার নাম সিফাতুল ইসলাম কাব্য। আজকে আমরা মানে গাবতলী গরুর হাটে ছিলাম এতক্ষণ, তা আমরা কি করব এখন আপনাদের দেখাবো গাবতলী গরুর হাটে একটা স্পেশাল আইটেম যেটা নাকি অন্য সব জায়গায় পাওয়া যায় না। গাবতলী গরুর হাটে আসলে আপনারা মহিষের বিরিয়ানি খেতে পারবেন, সেটা ছিল লাইক মহিষের দিয়ে তেহেরি রান্না। সো আজকে আমরা ওইটা ট্রাই করব আর আপনাদের দেখাবো ওইটা টেস্ট কেমন। আমরা যাবো ছিল মোল্লা বিরিয়ানিতে, মোল্লা বিরিয়ানি হাউস। ওই মোল্লা বিরিয়ানি হাউস হচ্ছিল ওই গাবতলী গরুর হাটে যে বিল্ডিংগুলো আছে না, কী জানি পল্লী কী জানি বলে পল্লী মার্কেট না কি জানি, ওই বিল্ডিংয়ের মধ্যে ওই দোকানটা ভিতরের দিকে। আপনাদের দোকানে যেয়ে আমি খাবারটা দেখাচ্ছি, আশা করি সাথে থাকবেন আর একটা ইউনিক আইটেম দেখাবো, কারণ আমি আছি তো আপনাদের এগুলো দেখানোর জন্য। ঠিক আছে, স্টে টিউন। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি এখন মোল্লা বিরিয়ানি হাউসে। আমার পিছে একটা ফ্যান আছে, এই কারণে সাউন্ডটা একটু খারাপ আসতে পারে। তো যাই হোক, আমরা এখানে আসছি মহিষের তেহেরি খাইতে। কী খাইতে? মহিষের তেহেরি। আচ্ছা ঠিক আছে, এখন মহিষের তেহেরিটা এখানে কত করে পাওয়া যায় কী পাওয়া যায় আমরা জানি। ভাই একটু আসবেন, আপনার কাছে তো মহিষের তেহেরি আছে, কীরকম দাম? আচ্ছা 100 টাকা প্লেট। আর কী কী আছে? কাচ্চি আসবে। কাচ্চি কি খাসি না গরু? মহিষের কাচ্চি এখন আসে নাই। আচ্ছা কিরকম দাম করবে কাচ্চি? 150 টাকা কাচ্চি, মহিষের কাচ্চি 150 টাকা। আর কিছু আছে? কিসের বিরিয়ানি? মুরগি? মুরগির তেহারি। এটা কত? 120 টাকা। মুরগির তেহারি 120 টাকা। আচ্ছা, আর আপনার কাছে কোক পানি যা আছে সব আছে? আপনার কাছে এখন কাচ্চি নাই? কাচ্চি নেই। কতক্ষণ? 20 মিনিট পরে আসবে। আচ্ছা, তো এতক্ষণ তো আমাদের কাছে নাই। আশরাফ কি ওয়েট করতে চাও 20 মিনিট? হ্যাঁ জোরে। আচ্ছা একটা কাজ করো, আমাকে 20 মিনিট পরে আমার একটা কাচ্চি দাও, এখন একটা তেহেরি দাও। ঠিক আছে, আগে খাই তারপর যা প্যাকেট করে নেওয়া নিবনে। আর একটা চামচ দিও, একটু সুন্দর করে বানায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন চলে আসছে হচ্ছিল তেহারি, মহিষের তেহারি, যেটা গাবতলীর ফেমাস। তো তুমি একটু ক্লোজ নাও, আসো তেহারিটা দেখায় দাও। এটা হচ্ছিল মহিষের তেহারি, একটু রেডিশ পোলাও, মাংস আছে ভিতরে। হ্যাঁ, ও বেশ খানিকটা মাংস আছে ভিতরে। আচ্ছা, সাথে একটু সালাদ দিয়ে দেওয়া সার্ভ করা হয়েছে। 100 টাকা। 100 টাকা নেব, 100 টাকা। আচ্ছা, আর কাচ্চির ব্যাপারটা হচ্ছিলো কাচ্চিটা আসরের আজানের পরে পাবো, সেটা অনেক দেরি। সো এখন আমরা হয়তো কাচ্চিটা রিভিউ করতে পারবো না, আরেকদিন এসে কাচ্চি খাইতে হইব সন্ধ্যার সময়। আচ্ছা, আপাতত আমরা একটু ট্রাই করে দেখি কীরকম। প্রথম আমি একটু রাইস ট্রাই করি। ফ্লেভারের বার্স্ট হয়, একটু ঝাল। নর্মাল যে তেহারি পাওয়া যায় দোকানে ওটা একটু ঝাল, আর মনে হয় না এটা সরিষার তেলের, না নর্মাল তেলের, সয়াবিন তেলের। কিন্তু মানে মহিষের মাংস দেওয়াতে এটা ফ্লেভারটা অন্যরকম হয়ে গেছে, ঝাল ঝাল ফ্লেভার। আর রাইসটা ইয়েলো ইস হওয়ার কারণটাই এই ঝালটা। এখন আমরা একটু ট্রাই করি। অ্যাজ আ লাইক অনগোয়িং স্ন্যাক ইটস গ্রেট। এখন এরপরে হচ্ছিল মাংসটা আমি একটু ট্রাই করে দেখবো মাংসটা নরম হয়েছে কিনা, কারণ মাংস নরম হইলেই বিরিয়ানি ঠিক আছে। মাংস পুরো টেন্ডার, কিন্তু মহিষের মাংস তো একটু শক্ত নর্মাল মাংস হচ্ছে, আর কালো মাংস। গরুর মাংস যেমন হচ্ছে লালচে হয়, এটা একটু কালো। ফ্লেভারের বার্সটা খুব ভালো মতন পাওয়া যাচ্ছে এর মধ্যে, মানে লাইক একটা ঝাল ঝাল ফ্লেভার, এমন টেস্ট। আচ্ছা 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 আচ্ছা, তা আমরা এখন যেই টেস্টটা পাচ্ছি সেই টেস্টটা মোটামুটি ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট এরিয়ার মতন আমার কাছে ভালো লাগতেছে। এখন আমি এখানে অন্যদের কাছে কী লাগবে, অনেক অতটা হাইজেনিক হয়তো না, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। মাংস বেশ খানিকটা দিছে, হয়তো কত, 1 2 3 4 5 6 7 8 9 পিসের মতন মাংস আসছে। 90 টাকায়, 100 টাকায় ওয়ার্থ। আগে মনে হয় এটার দাম ছিল 90 টাকা, এখন হয়তো 100 টাকা একটু বাড়ছে মাংসের দাম বাড়াতে, কিন্তু ওয়ার্থ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আশা করি সবাই খাবে। থ্যাংক ইউ।